শুনলে খুশি হবেন, আমি তো দেখে আমার কলিজাটা ভরে গেছে যে আমার মনে হয় মুসলমানদের মধ্যে যে একটা তেজস্ক্রিয়তা ইসলামের জন্য, জীবন দেওয়ার জন্য যে মুসলমানেরা প্রস্তুত, মুসলমানের জীবন যৌবন যে সব আল্লাহর জন্য, কার জন্য? মুসলমানদের জীবন যৌবন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার গোটা জিন্দগিটাই আল্লাহর জন্য, আমার সব কিছু আল্লাহর জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছু কার জন্য? আমি ব্যবসা করব কার জন্য? চাকরি করব কার জন্য? হালাল রোজগার করব কার জন্য? জিনা ব্যবসার, হারাম পথে রোজগার, মানুষের মাথায় বাড়ি দেওয়া, মাস্তানি করা, আল্লাহর বিরুদ্ধে যে পার্লামেন্টে আইন হয় তাদের সাথে সম্পর্ক রাখা, ধর্মনিরপেক্ষতার নামে তাদের মিছিল করা, মিটিং করা, এগুলো কি আল্লাহর জন্য? কয় রক্ত দিছি, রক্ত আরো দেব, রক্ত দিয়া শেষ করে আলাম। রক্ত যে দাও, রক্তটা কার রক্ত দিতেছ? রক্তটা তোমার, তোমার রক্ত দিবা? তুমি রাস্তাঘাটে রক্ত দিয়া হইয়া পড়ো, কার রক্ত দাও? এই রক্ত আল্লাহর, এই রক্ত কার? এই জীবন আল্লাহর। তুমি কার জন্য রক্ত দিতেছ? এই রক্তের দাম দিয়ে হাশরের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী বলেছেন যে কাল হাশরের ময়দানে পাঁচটা জবাব না দিয়ে কোনো ব্যক্তি একটি পা নাড়াতে পারবে না। তার মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমাকে যে আমি যৌবন দিয়েছি, এই যৌবন কোন কাজে ব্যয় করেছ? যে রক্ত টকবক টকবক করে, একজন আরেকজনের গায়ে বাড়ি মারে, দল করতে গিয়ে একদল আরেক দলের বিরুদ্ধে মার দিতে গিয়ে যে রক্ত দিয়ালাম, তবু এইটা করতে দিব না, ওইটা করতে দিব না, এইতে শক্তি প্রদর্শন করা, অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করা, এর জবাব দিয়ে যেতে হবে। হেরে যুবক, আজকে মনে করো না যে কেউ তোমার দেখে না। ইসলাম বুঝতে কত সহজ হয়েছে, সিসি ক্যামেরা দিয়ে রাখছে, লোক নাই, নেটের মাধ্যমে 300 মাইল 500 মাইল দূরে গিয়া বসে বসে সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার প্রতিষ্ঠানের খবর কি, কারা আসে কে যায়। এটা যদি হয়, তুমি কি বুঝো তোমার সমস্ত কর্মকাণ্ড, তোমার পিছনে তোমার জন্ম হওয়ার সাথে সাথে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, বুঝোনি? এই সিসি ক্যামেরা নষ্ট হবে, ওই সিসি ক্যামেরা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই সিসি ক্যামেরা আগুনে পড়ে না, পানিতে ডুবে না, এই সিসি ক্যামেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কত সুন্দর করে কবি বলেন, কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষেরই সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, ভালো মন্দ যাহা কিছু করে বান্দায় সব কিছু লিখে তারা মোলনামা। কোরআন মজিদের মধ্যে আল্লাহ বলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ মানুষদেরকে সতর্ক করে দিয়ে বলেন, হেরে মানুষ শোনো, কাল হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার আমলনামা নিয়ে, ফি উনুকি, উনুকুন মানে হার, প্রত্যেকটা মানুষ তার আমলনামায় গলায় ঝুলিয়ে, আমলনামা গলায় লটকিয়ে উঠবে হাশরের ময়দানে। মানুষ যখন এই আমলনামা নিয়ে উঠবে, আমি মিজানুর রহমান ইমাম সাহেব, আমার মুসল্লিরা আমাকে দেখবে, আমি কোথায় কোন অন্যায় করেছি, ওইখানে লাল কালি থাকবে, আহারে লাল কালি দেওয়া থাকবে, কোন অন্যায়টা করছি সেখানে লাল কালি থাকবে, যদি আল্লাহ দয়া করে কোনো ভালো কাজ কবুল করে সেখানে সবুজ কালি থাকবে। ও আমার ভাইরা, বলে যুবক শোনো, এই যৌবনের হিসাব
যৌবনের প্রেমে পড়ে কত ভুল করেছো, কোথায় কার সাথে কথা বলেছো, কী ভুল করেছো, কী অন্যায় করেছো, কার মাথায় বাড়ি দিয়েছো, কার সাথে মাস্তানি করেছো, কারে বকা দিয়েছো, মনে মনে কী করেছো, আহা দুনিয়ার সিসি ক্যামেরা বাহ্যিকটা দেখবে, বাহ্যিকটা দেখে আল্লাহ এমন সিসি ক্যামেরা দিয়ে রাখছে যেটা শুধু বাহ্যিক না, ভিতরটাও দেখে ভিতরে। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ বললেন বান্দারে তোমার অন্তরের মধ্যে কি কথা ভাসে, মনে মনে তুমি কি চিন্তা করো, কারে কি করবা, কারে মাইট দিবা, কারে অন্যায় করবা, কোন ভুল পথে যাইবা, কোথায় তুমি যাইতেছো কেউ জানে না, কিন্তু আল্লাহ সব জানে। কে জানে? কে জানে? সব জানে আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বলতেছেন বান্দা শুনে রাখো নিশ্চয় আমি আল্লাহ তোমার এইটার মধ্যে আহারে,